হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবার চলে এসেছে নিউ ব্লগ নিয়ে। আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম যে এবার থেকে পরপর অনেক কটা তোমরা ব্লগ দেখতে পাবে, কারণ আমি একটা জায়গায় যাচ্ছি, তো অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। বাট আজকে হচ্ছে ডিসেম্বরের 30 তারিখ, মানে একদম শেষ 2021, একদম অলরেডি দৌড়গোড়ায় দাঁড়িয়ে আছে। আর একদিন পরেই হচ্ছে 2022 আসতে চলেছে, তো সেই কারণে খুব এক্সাইটেড। বাট আমার শরীর একদমই ভালো না, যে কারণে আজকে আমি অফিসে যেতে পারিনি। আর কালকে ভোরবেলা হচ্ছে আমার ট্রেন, আর এখনও পর্যন্ত আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে রয়েছে, কারণ আমার এসির কারণে ঠান্ডাটা লেগেছে। জানি না কী হবে, এখন পর্যন্ত আমি প্যাকিং থেকে শুরু করে কিচ্ছু করতে পারিনি। কারণ ভোরবেলা আমার ট্রেন, আমার সব ট্রেনের প্যাকিং থেকে শুরু করে সব কিছু হয়ে গেছে, আমার এখন পর্যন্ত কিছুই হয়নি। তো এখন একটু বেরোবো, কারণ একটু কাজ আছে অফিসিয়ালি, ব্যাংকের কিছু কাজ আছে, সেগুলো করতেই হবে। তো এখন ওই জন্য টাইম ওয়েস্ট না করে, অলরেডি বৃষ্টি পড়ছে, আমার তার মধ্যে ঠান্ডা লেগেছে, তারপরেও আমি এখন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বেরোচ্ছি, কারণ আমার খুব 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 অনেক ইম্পর্টেন্ট কাজ রয়েছে। তো চলো এখন আর বেশি না বকে ভিডিওটা স্টার্ট করা যাক, আশা করি দেখতে ভালো লাগবে। তো চলো কাজগুলো তাড়াতাড়ি সেরে আসা যাক। বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসে আমি তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, খেয়েও নিয়েছি, আর ওষুধ টষুধ সব খাওয়াও হয়ে গেছে আমার। এবার আমি বসবো ব্যাগ প্যাকিংয়ে, কারণ এখন বাজে অলরেডি 3:30, আর এখন পর্যন্ত আমার জাস্ট কিচ্ছু প্যাকিং হয়নি। মানে আমি আমার বাড়ি থেকে প্যাকিং করে রুবির বাড়িতে যাবো, দেন আমি রুবির জামাকাপড়গুলো আমার ব্যাগে প্যাকিং করবো, সেই কথাই ছিল। বাট এখন পর্যন্ত আমি আমার নিজের প্যাকিং কমপ্লিট করতে পারিনি, তো আমি জানি না আমি কখন কমপ্লিট করবো, কখন রুবিদের বাড়ি যাবো, কখন রুবির জামাকাপড়গুলো আবার এই ব্যাগে প্যাকিং করবো। তো চলো আর বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে ব্যাগটা প্যাকিং করি, তারপর আবার একটু বেরোবো। আমার পার্লারে যাওয়ার আছে, পার্লারে একটু আইব্রো করবো, কারণ আমি সবই ভেবেছিলাম লাস্ট মিনিটে করবো, বাট লাস্ট মিনিটে শরীরটা খারাপ হয়ে গেছে, আমার সব চোপাট হয়ে গেছে, আর আমার আগে থেকে করতে তো কিছু ভালো লাগে না, আমি লাস্ট মিনিটেই করি। তো এই লাস্ট মিনিটের জন্য রেখে আজকে পুরো ফেসে গেছি, জানি না কীভাবে সব কমপ্লিট করবো। এখন মধ্যে সিঙ্গেল জাস্ট আমি এই জাস্ট দেখো ব্যাগটাকে জাস্ট এনে এখানে রেখেছি, এবার এটাকে আমাকে প্যাকিং করতে হবে, জানি না কতক্ষণে কমপ্লিট করতে পারবো। বাট তাড়াতাড়ি কমপ্লিট করে তাড়াতাড়ি বা দিদি বাড়ি যেতে হবে। তো চলো এখন আর বেশি না বকে, একদম টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি করে ব্যাগটা প্যাকিং করা স্টার্ট করি। আমি দীঘা থেকে এসেছিলাম, দীঘা থেকে এসে অর্ধেক জামা কাপড় এখন পর্যন্ত আমার ব্যাগের মধ্যেই রয়ে গেছে, মানে এগুলো আমার ওখানে ইউজও করা হয়নি, পরাও হয়নি, আর এনে বারও করা হয়নি, ব্যাগের মধ্যেই রয়ে গেছে। এগুলো আবার আমি এখন প্যাকিং করে নিয়ে যাব, জানি না কতটা কি পরবো, কতটা কি করবো। বাট যেহেতু ঠান্ডা রয়েছে প্রচণ্ড পরিমাণে, সেই কারণে আমাকে জামা কাপড় সবই নিয়ে যেতে হবে। তো চলো তাড়াতাড়ি করে ব্যাগ গোছাই। আমি একটু ফ্রেশ নিয়ে নিলাম, কারণ আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, শরীরটা খারাপ লাগছিল সেই কারণে। আর জামা কাপড় গোছাতে গিয়ে তো পুরো মাথা ফাটা হ্যাং করে গেছে, লাস্ট মিনিটে একদম কমপ্লিটই হয় না কিছু। আর আমি যেহেতু আগে থেকে গুছিয়ে রেখিনি কোনটা নেবো কোনটা নেবো না, কিছুই বুঝে উঠতে পারছিলাম, সেই কারণে কোনোরকমভাবে সব গোছালাম। গুছিয়ে এখানে দেখতে পাচ্ছো অলরেডি ব্যাগটাকে আমি গুছিয়ে রেডি করে রেখে দিয়েছি। এইবার আমি এখন একটু বেরোবো, বেরিয়ে একটু পার্লারে যাবো, যেতেই হবে, না হলে যেতাম না। তো একটু যাবো, তারপর বাড়ি এসে রেডি হয়ে বেরিয়ে যাব। আজকে রাতে আমরা সবাই থাকবো রুবির বাড়িতে, কারণ যেহেতু কালকে আমাদের খুব ভোরবেলা বেরোতে হবে, আর আমরা সব মেয়ে আছি, ওই জন্য সকালবেলা যাওয়াটা খুব পসিবল হবে না, ওই জন্য এখন রাতেই চলে যাবো ওর বাড়িতে। চলো বেশি না বকে আগে যাই পার্লারে, তারপর দেখা। ফাইনালি আমি একদম রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছো এখানে ব্যাগ নাও হয়ে গেছে, আর এইখানে রয়েছে ট্রলি, একদম পুরো রেডি। এবার বেরোবো বাড়ির থেকে, অলরেডি 9টা বাজতে যায়। এখন আমি, সুপ্রিয়া, দেবাঞ্জন আমরা 3 বন্ধু মিলে যাব রুবির বাড়িতে। আজকে রাত্রে আমরা সবাই ওখানেই থাকবো, কারণ কালকে আমাদের খুব ভোরে ট্রেন, তো ওই জন্য সকালবেলার আর রিক্সটা নেবো না, রাতেরবেলায় সবাই চলে আছে ওদের বাড়িতে। তো চলো তাড়াতাড়ি করে বেরোই, ওরা দাঁড়িয়ে আছে রাস্তায় আমার জন্য, ওখানে যাই। দেখতে পাচ্ছ জুতোর দড়ি পর্যন্ত হাতে নিয়ে নিয়েছি, এত তাড়াহুড়ো করছি। তো চলো আগে যাই ওদের সঙ্গে দেখা করি, তারপর দেখা করছি তোমাদের সাথে। এখানে এখন আমাদের ডিনার চলছে, ডিনার চলছে না, চলবে না, কারণ কপিরাইট ক্লেম খাবো। তাই এই একটা মাত্র মানুষ খালি টিভি দেখতে চায়, খালি টিভি গান শুনতে চায়। আচ্ছা
এখানে সব থেকে এখানে সব থেকে বড় কথা দেখো, এই একটা মানুষ একটা ব্যাগ নিয়ে ঘুরতে যাচ্ছে যাতে কিছুই নেই, কিছুই নেই, তাই তো? জামা কাপড়টুকু এনে। আচ্ছা তুই এই ব্যাগটাতে কি কি নিয়ে যাচ্ছিস? কিচ্ছু নেই, শুধু মেকআপ আছে, দুটো গেঞ্জি আছে, কিচ্ছু নেই, সব ভুলে গেছি আনতে, টাওয়াল আনতে ভুলে গেছি, ব্ল্যাঙ্কেট আনতে ভুলে গেছি। আর আমরা টাও নেইনি। আমাদের সাতজনের মধ্যে প্রথম ব্যাগ প্যাকিং স্টার্ট কে করেছে? আমি 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 আর ওর ব্যাগটা হচ্ছে এটা। আমি কেন যাব ব্লক করব? এই যে এই একজন যে খালি খেতে রাস্তা একটু পর বলবে আগে ঘুমা পরে ব্লক করবি। সংসার করতে যাচ্ছে, আমরা এমন দুজন মেয়েকে নিয়ে যাচ্ছি যারা এখন মনে করেছে যে তোমার হাওড়ায় গিয়ে হাফ শপিং বাকি আছে, হাওড়ায় গিয়ে হাফ শপিং করবে। দেবাঞ্জনা শুক্রিয়া। খেতে বসে খালি এদের গল্প ভাই। যখন যখন হচ্ছে কিছু নিরীহ পাবলিক ব্লগারদের মাঝখানে পড়ে, তারা ঘুমাতে চায়, আমরা এখন এখানে সুপারস্টার হয়ে গেছি, এই যে এখানে ভুলভাল কাজ করছে, সুপারস্টার বানিয়ে আমাদের ওই বড় স্ট্যান্ডটা বার করো, এখানে লাগিয়ে দিবি। এরা যারা ভয় পায় রে, হাতে থাকলে ফোন ছিঁড়ে ফোন ছুঁড়ে ফেলে দেবে, হাতে যদি রাখা হয়। যখন ব্লগিং স্ট্যান্ড নিয়ে যখন ক্যাজরা করা হয়, কি যাতা করছে স্ট্যান্ডটা লাগা, যাতে এইদিক দিয়ে একটা টানাচ্ছি, এইদিক দিয়ে একটা টানাচ্ছি, মাঝখানে ফোনটা রাখছি, ওইটা বেঁধে মাঝখানটা থাকবে, ফোনটা দেখবো, সব রকম কাজ হয়ে যাবে, বাঙালি সবকিছু পারে। ব্লক চলছে বললে বললাম এই ঘুমানা ঘুমানা, তোর ডেড বডি পড়ে গেছে এখানে। আমার ডেড বডি তুমি ঘুমাও, সকালবেলা উঠতে হবে না হলে মার খাবে। সকালবেলা তো খালি মেকআপ হবে দেখবি এই ম্যাডামের। এক্ষুনি ব্যাগ খুঁজলে ফাউন্ডেশন বেরোবে। তোরা ঘুমিয়ে পড়ার পর দেখবি রাত দুটোর সময় জ্বালিয়ে ফেস ওয়াশ করবে। নিজে ভয় পেয়ে গেছি, আমি উঠতে পারবো না, রাজ মুভিটা যখন চলবে না, ওই জন্য তোকে বলো স্ট্যান্ডে লাগা, যাতে ভয়ের সময় গুলো তো ফোন ছুঁড়ে না ফেলে দেয় ওখানে।
ঢুকছি, মুভি দেখতে ব্যস্ত আমরা, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, ও এখানে আমাদের মুভি চলছে, এখানে এখানে ঢুকলো সবে, সব এখন এখানে শুয়ে পড়েছে, এই ম্যাডাম অলরেডি ঢুকে গেছে বয়ে, আরে এত ফোন ঘাটতে ব্যস্ত, মুভি নিয়ে কোনো ইন্টারেস্টই নেই, আমি ইংলিশ মুভি বেশি দেখি এগুলো না, আর এইখানে আমাদের মুভি চলছে, তা চলো মুভি কমপ্লিট করি, বেঁচে থাকলে ফিরে আসবো, ফোন ঘাটতে ব্যস্ত, সব ফোন ঘাটতে ব্যস্ত, কিছু লোক ঘুমিয়ে পড়েছে, এখন আমরাও ঘুমোবো, তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর পাশে লাইক অ্যান্ডটা হাতে করে ক্লিক করে দাও, কালকের থেকে অনেক 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 মজাদার ব্লগ আসতে চলেছে, আজকে তো প্রচুর মজা করে নিয়েছি, এখন অলরেডি রাত 12:30 বাজতে যায়, আমাদেরকে 3টে উঠতে হবে, সেই কারণে এখন ঘুমোবো, না ঘুমোলে আমাদের লাথি মেরে এখন ঘর থেকে বার করে দেবে, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা টাটা।